হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। যেগুলো খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি, যাদের মুখে প্রচুর পরিমাণে হোয়াইটেজ, ব্ল্যাকহেডের প্রবলেম চলে আসছে, মুখে প্রচুর পরিমাণে ডার্ক স্পট পড়ে যাচ্ছে, কোন ফেস ওয়াশ ব্যবহার করলে এই প্রবলেমগুলো থেকে রিকভার করতে পারবে, সেই রকমই একটা প্রোডাক্টের রিভিউ করব। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ভিডিওটা তারা লাইক করে দিও, ডেফিনেটলি কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে কমেন্টে জানাতে হবে, সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবকানো করে ফাইনালি ভিডিওটা দেখো। প্রত্যেকেই জানো আমি প্রোডাক্ট দেখানোর আগে প্রোডাক্টকে সম্পর্কে আমি কিছু বলে দিতে চাইছি, যেটা তোমাদের প্রোডাক্টকে সাজেশন করতে খুব বেশি সুবিধা হবে। তো প্রথমত কিন্তু অনেক রকম ফেস প্যাক আছে, অনেক রকম ফেস টিউব আছে, যেগুলো অ্যাপ্লিকেশন করলেই একমাত্র ব্ল্যাকহেডস, হোয়াইটসের প্রবলেম যায়। আমি যে প্রোডাক্টটা তোমাদেরকে আজকে দেখাবো, সেই প্রোডাক্টটা ব্যবহার করলে 200% যদি তোমাদের ব্ল্যাকহেড, হোয়াইটসের প্রবলেম থাকে সেটা রিকভার করবে, স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো আনবে, তাছাড়া কিন্তু ফেয়ার করতেও। গরমকালে কিন্তু সব থেকে বেশি যে প্রবলেমটা দেখা যাচ্ছে সেটা হলো ব্ল্যাকহেডের প্রবলেম, মানে শীতকালে কিন্তু হোয়াইটসের প্রবলেম বেশি দেখা যায়, কিন্তু যেই আমাদের গরমটা পড়ছে তখনই কিন্তু হোয়াইটেজের প্রবলেম দেখা যায়। আমার নোজের চারিপাশেও একটুখানি দেখা যাচ্ছিলো এবং আমার মায়ের নাকের চারিপাশেও কিন্তু একটু দেখা যাচ্ছিলো, তো সেই কারণেই কিন্তু আমি প্রোডাক্টটা নিয়েছিলাম, যাতে প্রোডাক্টটা আমি একদম ভালোভাবে ইউজ করে তারপরে তোমাদেরকে একটা রিভিউ দেব। তো আমি যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা হলো দ্য মমসকো নিউট্রেলা ভিতা রাইজ ফেস ওয়াশ, ভিটামিন সি, B3, B5। দেখতে পারো প্যাকেজিংটা খুবই ছোটোসা একটা প্যাকেজিং, এটা ক্যারি করতে খুবই সুবিধা, আর প্যাকেজিংটা তোমরা দেখতেই পারছো একদম হোয়াইট কালারের একটা প্যাকেজিং। এখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে, পেছন সাইডেও তোমরা ডিটেলস পেয়ে যাবে, এই সাইডেও তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবে। আর এটাকে প্রোডাক্টটাকে বার করতে হয় ঠিক এইভাবে। এটার প্রাইস আছে 99 টাকা, এটা তোমরা পেয়ে যাবে হলো ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, এছাড়া তোমরা লোকাল মার্কেটও সার্চ করে দেখতে পারো, লোকাল মার্কেটও পেয়ে যাবে। এই প্রোডাক্ট পেয়ে যাবে হলো 25 ml, আর কন্টেনারটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই ছোটো স্যার, খুবই কিউট একটা কন্টেনার। এটার প্রাইস আছে 99 টাকা, এটা তোমরা বড় বড় কন্টেনারও পেয়ে যাবে, তাছাড়া কিন্তু তোমরা এরকম ছোটো কন্টেনারও পেয়ে যাবে, যেটা তোমাদের জন্য ইউজ করার জন্য খুবই ভালো। এই প্রোডাক্টটা কিন্তু কী কী কাজ করছে, তোমাদের যদি ব্ল্যাকহেডসের প্রবলেম থাকে, হোয়াইটেজের প্রবলেম থাকে, তাছাড়া যদি তোমাদের স্কিনে কোনোরকম ডার্ক স্পটের প্রবলেম থাকে, তোমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স করে রাখতে চাইছো, তাহলে কিন্তু ডেফিনেটলি এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট। এই কাজগুলো কিন্তু খুব ভালো করে, তোমাদের যদি অ্যাকনের প্রবলেম থেকে থাকে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে রিডিউস করতে পারে, অ্যাকনের স্পটগুলোকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে পারে। ব্ল্যাকহেডসের, হোয়াইটেজের প্রবলেম তোমরা যারা ফেস করো তারা জানবে, এটা কিন্তু নর্মাল একটা প্রবলেম না, এটা ক্রিম অ্যাপ্লিকেশন করেও ওঠে না কোনোভাবে, অনেক দামি দামি ফেস প্যাক অ্যাপ্লিকেশন করেও কিন্তু ওঠে না। হ্যাঁ ওঠে, হয়তো ওঠে 2-3 দিনের জন্য ওঠে, কিন্তু 4-5 দিন পরে কিন্তু আবার সেরকমই হয়। কিন্তু তোমরা যদি এই দ্য মমস করে এই প্রোডাক্টটা ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের নাকের যে হোয়াইটেজ, ব্ল্যাকহেডস যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু একদম গোড়া থেকে রিকভার হয়ে যাবে। তো আমার নাকটা তোমরা দেখতে পারো এখন কিন্তু কোনোরকম কোনো সমস্যা নেই, কিন্তু আমি সমস্যার মধ্যে পড়েছিলাম, সেই কারণে কিন্তু আমি এটা পারচেজ করেছিলাম, এটা ট্রাই করছিলাম, এটা অ্যাটলিস্ট আমি 18 দিন ট্রাই করেছি, তারপর তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করার চেষ্টা করছি। যারা যাদের গরমে খুব বেশি ব্ল্যাকহেড, হোয়াইটেজের প্রবলেম আছে, তাদের মুখে প্রচুর পরিমাণে অ্যাকনে, ডার্ক স্পট আছে, সেগুলোকে রিমুভ করতে চাই, তাহলে কিন্তু তোমরা চোখ বন্ধ করে দ্য মমস করে এই প্রোডাক্টটা একবার ইউজ করে ভাবো। যদি তুমি এত ছোটো কন্টেনার ইউজ করছো, কারণ তোমরা যদি একা এটা ইউজ করে থাকো তাহলে তোমাদের অ্যাটলিস্ট এটা 1 মাস চোখ বন্ধ করে চলে যাবে, যদি তোমরা 2 জন ইউজ করো তাহলে কিন্তু একটাতে হয়তো 15 দিন যাবে, তাও নাও যেতে পারে। ভাবতেই পারো দিদি তুমি এত ছোটো প্রোডাক্টের কেন রিভিউ করছি, দেখো একটা বড় প্রোডাক্ট কিনে নিয়ে এসে, পারচেস করে নিয়ে এসে তারপরে সেটা যদি ইউজ করি, ইউজ করার পরে যখন আমি আমার অন্য কোনো প্রোডাক্টের ওপর শিফট করি, কারণ আমার 15 দিন পরপর প্রোডাক্টের থেকে প্রোডাক্টের ওপর শিফট করতে হয়, তাহলে আমি একটা ভালো রিভিউ দেওয়ার দিতে পারি তোমাদেরকে, সেই কারণে কিন্তু আমাকে প্রোডাক্টটা ছাড়তে হয়, সেই সময় কিন্তু আমাকে অন্য প্রোডাক্ট ব্যবহার করতে হয়, পরের মাসে গিয়ে আমাকে আবার অন্য প্রোডাক্ট ব্যবহার করতে হয়, তো সেই কারণে কিন্তু আমি সেই সময়টুকু পাই না যে এই প্রোডাক্টটাকে বার করে আবার ব্যবহার করব। তো সেই কারণে আমি চেষ্টা করছি এবার থেকে ছোটো ছোটো প্রোডাক্ট পারচেস করে তারপর রিভিউ করার, তাতে তোমাদের একটা রিভিউ হয়ে যাবে আর আমার টাকাটাও অনেকটা বেঁচে যাবে, সেই কারণে প্রোডাক্টটাও কিন্তু অনেকটা বেঁচে যাবে। অত মানুষজন নেই যাদেরকে আমি দিতে পারবো যে এটা ইউজ করে আমাকে ভালো ফিডব্যাক দেবে, তো সেই কারণে আমি কাউকে দিই না, আমার কাছেই পড়ে থাকে, তো সেই কারণে আমার অনেক অনেক টাকাও ওয়েস্ট হয়েছে, এর আগে অনেক প্রোডাক্টও ওয়েস্ট হয়েছে, এখনও অনেক প্রোডাক্ট পড়ে আছে যেগুলো আমার ব্যবহার করার মতো হাতে সময় থাকে না, তো সেই কারণে কিন্তু আমি অনেক প্রোডাক্ট এভাবে ওয়েস্ট করেছি বলে আমি এবছর থেকে ট্রাই করছি একদম ছোটো ছোটো প্রোডাক্টকে রিভিউ করবো, যাতে আমারও অ্যাপ্লিকেশন হয়ে যায়, তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ শেয়ার করে দিতে পারি। যা স্কিনে এটা প্রবলেম থাকবে সে কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করতে পারবে। তো যাদের স্কিনে হোয়াইটেজ, ব্ল্যাকহেডের প্রবলেম চলছে, স্কিনটা প্রচুর পরিমাণে ডাল হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, ডার্ক স্পট আছে, সেগুলোকে রিমুভ করতে চাইছো, ভালো একটা ফেস ওয়াশ খুঁজছিলে এই গরমে, তারা ডেফিনেটলি চোখ বন্ধ করে এটা ট্রাই করতে পারো, এটা ভীষণই ভালো। যাদের হোয়াইটেজ, ব্ল্যাকহেডের প্রবলেম আছে,
একদম গোড়া থেকে বার করে দিতে সাহায্য করে। এক একটা জিনিস আছে তো মানে অ্যাপ্লিকেশন করার সময় ওটা উঠে যাচ্ছে, কিন্তু অ্যাপ্লিকেশন যখন হয়ে যাচ্ছে তার দিন সে প্রবলেম চলে আসছে। তো সেই কারণে আমার মনে হয় যে কোনো জিনিস আমি ব্যবহার করব সেটা যাতে গোড়া থেকে বেরিয়ে আসতে পারে। তোমরা চাইলে এরকম ছোটো একটা কন্টেনারও নিয়ে নিতে পারো, এটা কিন্তু খুবই ব্যাগ ফ্রেন্ডলি, মানে তোমরা একটা ব্যাগে যে কোনো ব্যাগে ক্যারি করতে পারবে, বা তোমরা কোথাও ট্যুরে যাচ্ছ তখন একটা ফেস ওয়াশের প্রয়োজন তখনও তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারবে। তাছাড়া কিন্তু তোমরা বড়ো এটার পারচেস করতে পারো, এটা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারবে, এটা স্কিনে কোনো রকম কোনো এফেক্ট হবে না যেহেতু এর মধ্যে প্যারাবেন সালফেট ফ্রি। আমি এখন থেকে একটু চেষ্টা করছি আমি একটু প্যারাবেন সালফেট ফ্রি প্রোডাক্ট ব্যবহার করার, তাহলে আমার স্কিনটাও ভালো থাকে। আমি দেখেছি এটার একটা ভালো রেজাল্টও পাওয়া যায় যদি প্যারাবেন সালফেট ফ্রি প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করা। ফেস ওয়াশটা কিন্তু খুবই মানে নর্মাল, যেমন জল হয়, জল যেমন ধরলে যেমন ফিল হয় সেম ফিল হবে এই ফেস ওয়াশ যদি তোমরা হাতে ধরো, কারণ এর মধ্যে প্যারাবেন সালফেট সেম, মানে স্মেলটাও ফ্রি, ভীষণই লাইটলি একটা স্মেল বেরোয়, আর ফেনা খুব একটা হয় না, কিন্তু ভীষণ ভালো কাজ করে। আমি যখন এটা ক্লিন করে তোমাদেরকে দেখাবো ইনস্ট্যান্টলি মুখটা খুবই ফেয়ার লাগবে, তাছাড়া কিন্তু মুখটা একটু চকচকে লাগবে। যখন আমি মুখটা দেখবে সাবান মানে এটা দিয়ে রাফ করতে থাকবো, সরি সাবান বলে ফেলছিলাম, ফেস ওয়াশ দিয়ে রাফ করতে থাকবো, দেখবে মুখটা ইনস্ট্যান্টলি কত সুন্দর ফেয়ার হয়ে আসছে। তো যাদের এরকম ব্ল্যাকহেড বডিজের প্রবলেম আছে, যাদের মুখে ডার্ক স্পটকে রিমুভ করতে চাইছো, তারা ডেফিনেটলি এটা একবার ট্রাই করতে পারো। এই প্রোডাক্টটা নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না, চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশন করার পর কী কী রেজাল্ট আসছে সেটাও দেখা যাক। তো চলো দেখে নেওয়া যাক। কোনো ফেস ওয়াশ ব্যবহার করার আগে তোমাদেরকে ফেসটাই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তোমার বিফোর ফেসটা তো তোমরা দেখতেই পারছো, এবার ফেস ওয়াশটা আমি অ্যাপ্লিকেশন করছি যেহেতু এটা অনেকটাই মানে জল জল একটা ফেস ওয়াশ, তো সেই কারণে হাতে নিয়ে যদি আমি ফেস ওয়াশটা ফেসে অ্যাপ্লিকেশন করি তাহলে কিন্তু ফেস ওয়াশটা অনেকটা পরিমাণ নষ্ট হবে। সেই কারণে কিন্তু আমি ফেসের ওপর এইভাবে অ্যাপ্লিকেশন করে নিলাম, তারপরে কিন্তু হালকা হাতে ম্যাসাজ করছি। ম্যাসাজ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখো আমি একদম হালকা হাতে ম্যাসাজ করছি, কোনোভাবে ডিপলি ম্যাসাজ করবে না। আর এই ফেস ওয়াশটা যেহেতু প্যারাবেন সালফেট সব কিছু ফ্রি, স্মেলও ফ্রি, সেই কারণে কিন্তু কোনো রকম কোনো ফেনা তোমরা দেখতে পারবে না। একদম যে মনে হচ্ছে না মুখের মধ্যে নারকোল তেল দিয়ে আমি মুখটাকে ক্লিন করছি এমন একটা ফিল আসছে, ভীষণই ক্রিমি আর ভীষণই টেক্সচারটা খুবই লাইটলি, তো সেই কারণে আমার ম্যাসাজ করতেও খুব বেশি সুবিধা হচ্ছে। যখন তোমরা ম্যাসাজিং করবে চেষ্টা করবে 1-2 মিনিট ভালো করে হালকা হাতে, কোনোভাবে যেন ফেসে নোখ না লেগে যায় সেটা দেখে ভালো করে ম্যাসাজ করে নেবে। তারপর একটা ঠান্ডা জল দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবে। তো ওয়াশ করে আমি ফাইনালি চলে এসেছি, মুখটা এতটা ঠান্ডা একটা এফেক্ট দিচ্ছে, রিল্যাক্সিং এফেক্ট দিচ্ছে, তাছাড়া কিন্তু আমাকে একটু একটু হালকা হালকা ফেয়ারও দেখাচ্ছে, আমার মুখের ময়লাটাকেও কিন্তু রিমুভ করে দিয়েছে, আমার ভীষণই ফেভারিট একটা। তো তোমরা কিন্তু দেখতেই পারলে এটার ব্যবহারের পরে কী কী রেজাল্ট আসলো, ভীষণই ভালো একটা ফেস ওয়াশ, তোমরা চোখ বন্ধ করে এটা ট্রাই করতে পারো। আর ট্রাই করে আমাকে একটুখানি কমেন্টে জানিও যে তোমাদের কতটা বেশি কাজে লাগলো এবং কী কী ফিডব্যাক পেলে সেটাও আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগে। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, চ্যানেল সাবস্ক্রাইব, তুমি চ্যানেল সাবস্ক্রাইব করবে, ছোটো সে বেল বাটন আছে ওটাকে হিট করে দিয়েছে, আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ।